সোমবার সন্ধ্যায় গণভবনে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই এই ফোরামের প্রথম সভা। বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। দলের কর্মপরিকল্পনা এবং দ্রব্যমূল্য নিয়ে আলোচনার পাশাপাশি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন, একই সঙ্গে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা নিরসন সহ উপজেলা নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করতেই এই জরুরি সভা। সামনে আবার আমাদের উপজেলা নির্বাচন আসছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্বাচনের পর হঠাৎ দ্রব্যমূল্য বেড়ে যাওয়াটা স্বাভাবিক নয়, দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতেই এটা করা হচ্ছে। হঠাৎ করে দেখলাম কথাটাই বাতরানের নির্বাচনের পরে চালের দাম বেড়ে গেল, জিনিসের দাম বেড়ে গেল। হ্যাঁ, আমরা জানি যে কোভিড-19 অতিমারি এবং এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার প্রভাবে এর উপর স্যাংশন, কাউন্টার স্যাংশন, এর ফলে সারা বিশ্বব্যাপী ইনফ্লেশন বেড়েছে। এটা শুধু বাংলাদেশ না, উন্নত দেশগুলিও সেটা ধাক্কা সামাল দিতে পারছে না। তাছাড়া যেসব জিনিস আমাদের ক্রয় করতে হয় বাইরে থেকে, যেমন আমরা গম, চিনি, সার, ভোজ্য তেল, জ্বালানি তেল, গ্যাস, এগুলো আমরা এলএনজি, এগুলো আমরা ক্রয় করতে হয় আমাদের, কারণ আমাদের যেটুকু আছে সেটা আমাদের মানে চাহিদার থেকে কম, মানে কমই আছে, কারণ আমাদের এখানে 17 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা ভূখণ্ড। কাজে আমাদের যে জিনিসগুলো আনতে হয় সেগুলির দাম, উচ্চ মূল্য, পরিবহন, পরিচালন ব্যয় বেড়ে যাওয়াতে ইনফ্লেশন বেড়েছে। কিন্তু যার জন্য আমি সবসময় শুরু থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নিজস্ব উৎপাদন বাড়ানো, এটাই আমাদের একমাত্র উপায় যে আমাদের নিজস্ব উৎপাদন যেন আমরা বৃদ্ধি করতে পারি। এবারেও কিন্তু আমাদের ফসল খুব ভালো হয়েছে এবং চাল উৎপাদন আমাদের বেড়েছে, কিন্তু ঠিক নির্বাচনের পরে হঠাৎ দাম বাড়াটা এরকম ভরা মৌসুমে এটা খুব একটা অস্বাভাবিক পরিস্থিতি। তো এর পিছনে কি কাদের কারসাজি সেটা খুঁজে বের করা একান্তভাবে দরকার। শুধু দরকার না, বরং এদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে, এবং সেটাই আমরা আগামীতে করব। যে যেখানে যারা যদি এভাবে কোনো রকমের একটা দ্রব্যসন্ধিমূলক কোনো জিনিস যদি মজুদ করে রাখে, একটা হচ্ছে স্বাভাবিক মজুদের একটা যে বাজারে দেওয়ার জন্য মজুদ, সেটা হচ্ছে একরকম, কিন্তু অস্বাভাবিকভাবে যে বেশি পরিমাণে কিছু মজুদ করে রাখা এবং একটা দুরভিসন্ধি নিয়ে মজুদ করে রাখা, এরকম যাদের পাওয়া যাবে মোবাইল কোর্ট লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাদের দরকারের জেলে ঢোকাই দিতে হবে। আমরা আগামীতে কিন্তু সেই ব্যবস্থাটাই এখন নেব আমরা, এবং তার জন্য এখন থেকে প্রথমে ওই জায়গাটাই আঘাত করতে হবে, কারণ আমরা যদি দেখেছি ডিম সেটাও মজুদ করে রাখা হয়। এর আগে একবার পেঁয়াজের ক্রাইসিস, তারপরে বস্তাকে বস্তা পচা পেঁয়াজ ফেলে দিল। তো এটা কোন ধরনের কথা যে মানুষের খাবার নিয়ে খেলা, এর তো কোনো অর্থ হয় না। আর এই ভরা মৌসুমে এভাবে তো আমাদের চালের দাম বাড়ারও কথা না, এ সময় তো আরও কম এই জিনিসের দাম। হ্যাঁ, তরি তরকারি শাক সবজি ফলমূল আমাদের সরবরাহে কিন্তু কোনো অভাব নাই। যে কোনো কৃষি পণ্যের ব্যাপারটা একটা একরকম, যে দাম খুব বেশি বাড়লে যারা ভোক্তা সীমিত হয় তাদের কষ্ট হয়, কিন্তু যদি কৃষক দামটা পায় তাহলে সেটা কৃষক খুশি হয়। এখন আমাদের কৃষি পণ্য যারা উৎপাদন করে তারা ন্যায্য দামটা পাচ্ছে, এই জন্য তারা খুশি। কিন্তু যে দামটা পরিবহন সব মিলিয়ে যে খরচাটা হওয়া উচিত তার থেকে অতিরিক্ত বেশি কেন বাড়বে? তো সেই কারণে আমি মনে করি আমাদেরও নিজেদের একটা উদ্যোগ থাকবে যে কেউ যদি এ ধরনের কখনো মানে দুরভিসন্ধি নিয়ে যে কেউ যদি মজুদ রাখে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এটা আমরা নেব, দরকারে মোবাইল কোর্ট দিয়ে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করব। এটাই হচ্ছে আমাদের নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়ে অন্যভাবে দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বলে সতর্ক করে তিনি বললেন, এদের উপযুক্ত জবাব দিতে হবে। আমরা নির্বাচন জেতার পরে আরও কিছু চেষ্টা, যেমন হঠাৎ গার্মেন্টস একটু দাম বাড়ানো হলো, তারপর আবার কিছু কিছু জায়গায় আন্দোলন সৃষ্টি করার চেষ্টা, অর্থাৎ দেখা যাচ্ছে যে শুধু মানে নির্বাচন বানচাল করতে যেয়ে ব্যর্থ হয়েছে, এখন ব্যর্থ হয়ে তখন তারা অন্যভাবে নামতে চাচ্ছে, তো সেভাবে তো আমরা করতে দেব না।
বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না। মানুষ আনন্দিত খুশি নির্বাচন হয়ে গেছে, আমরা সরকার গঠন করেছি, এ পর্যন্ত আমরা যে উন্নয়নটা করেছি এই উন্নয়নটাকেই আমাদের টেকসই করা এবং যাতে মানুষ তার শুভ ফলটা পায়। আমাদের রাষ্ট্রের কাজের একটাই যে আমাদের দেশের মানুষ যেন আমাদের কাজের শুভ ফল পায় সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং সেটাই আমরা করব। সেভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে করে আমাদের যে লক্ষ্য আমরা স্থির করেছি এর পূর্বে যেটা আমরা করেছিলাম 2021 সাল পর্যন্ত সেটা কিন্তু আমরা কার্যকর করেছি। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন আমাদের স্মার্ট বাংলাদেশের দিকে যাবো আমরা। তাছাড়া 26-এ আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যে মর্যাদা সেটা ধরে রেখে দেশকে আমরা উন্নত দেশ আরও এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। নির্বাচন যত হবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে এবং এবারের নির্বাচনে এ কথাটা অন্তত সকলেরই স্বীকার করতে হবে যে আমরা যে আইন প্রণয়ন করে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে আমরা নির্বাচন করেছি। অতীতের মতো আজ্ঞাবহ নির্বাচন কমিশন আমরা গঠন করিনি এবং আমাদের নির্বাচন কমিশন যে যথেষ্ট শক্তিশালী, যেমন দেখা গেল যে মানে আমরা সরকার গঠন করার পরে এক মন্ত্রীকেও তার ডাকলো, তার নির্বাচন নিয়ে কি একটা অভিযোগ এসেছিল সেজন্য তাকে ডেকে তার জবাব দিয়ে দিতে হলো। আমার মনে হয় এটা বিএনপির আমলে কোনো নির্বাচন কমিশনের সাহসই পাবে না, পেত না। এটা এটাই সকলের মনে রাখা উচিত। আরেকটা বিষয় আছে, আমাদের দেশের কিছু মানে আতেল শ্রেণী আছে তাদের মধ্যে কিছুই ভালো লাগে না, যা কিছু ঘটুক তাদের সব কিছুই খারাপ লাগে। কি হলে যে তার ভালো লাগবে সেটা আমি জানি না। তাদের কথা হচ্ছে একটা অস্বাভাবিক পরিস্থিতি তারা সবসময় আশা করে, তো ইনশাল্লাহ বাংলাদেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি হবে না। আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এই গণতন্ত্রের ধারাবাহিকতাটাই বজায় থাকবে। এই গণতান্ত্রিক ধারাবাহিকতার মাধ্যমেই এদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি নিশ্চিত হবে এবং উন্নয়নের ক্ষেত্রে যতদূর আমরা অগ্রসর হয়েছি সেখান থেকে বাংলাদেশকে আমরা আরও উন্নত করে নিয়ে যাব। ইনশাল্লাহ সেটা আমরা করতে পারবো, যেহেতু আওয়ামী লীগ সরকার আছে আমরা যে ওয়াদা দিই সেটা রাখি এবং সেটা আমরা করতে পারবো। এর মাঝে যারা বাধা দিতে চেষ্টা করবে তারা যাতে উপযুক্ত জবাব পায় সে ব্যবস্থাটাও আমাদের করতে হবে, সেটা রাজনৈতিকভাবে বা অন্য কিছু কোনোভাবে সেটা করতে হবে। তার কারণ এই দেশের মানুষ একটু শান্তি স্বস্তি পেয়েছে এই গত 15 বছরে, তার মধ্যেও যদিও অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদ এগুলি তাদেরকে মানে যথেষ্ট কষ্ট দিয়েছে, তারপরেও স্বাভাবিকভাবে মানুষ আর্থসামাজিক উন্নতির ছোঁয়াটা পেয়েছে। তো এই উন্নয়নের ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং ইনশাল্লাহ সেটা আমরা রাখতে পারবো, কারণ গণতন্ত্র ছাড়া কোনো দেশের উন্নতি হয় না এবং বাংলাদেশের ইতিহাস সেটা এই কথাটাই বলে। কারণ যতদিন এই 21 বছর যারা ক্ষমতা ছিল দেশের জন্য তো এক কদমও দেশ এগোতে পারেনি। প্রধানমন্ত্রী দাবি করেন 7ই জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আমরা সরকার গঠন করতে পেরেছি সেই জন্য এবং আমরা নির্বাচনে জয়ী হয়েছি যা এটা জনগণের ভোটে। এবারের নির্বাচনে বাংলাদেশ আমি মনে করি যে একটা ইতিহাস তৈরি করেছে, কারণ এদেশের সেই 75 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের কথাই আমাদের মনে আছে, আমরা দেখেছি। আমরাই আন্দোলন সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই স্লোগান আমরা দিয়েছি, ভোট ও ভোটের অধিকারের স্লোগান আমরা দিয়েছি এবং আমরাই যারা ভোট চুরি করেছে তাদের ক্ষমতা থেকেও বিতরণ করেছি, জনগণই করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু তার ভোটটা নিয়ে কেউ ছিনিমিনি খেলে সেটা এদেশের মানুষ কখনোই মেনে নেয় না, অতীতে আমরা দেখেছি মেনে নেয়নি। সেই 96 সালের 15ই ফেব্রুয়ারিও মেনে নেয়নি, 6-এর মানে 2006 সালের নির্বাচনও মানুষ মেনে নেয়নি। কাজেই জনগণ এবারের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারা ভোট দিতে পেরেছে, এটাই সব থেকে বড় কথা। তো আমি এটুকু বলবো যে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটা রাজনৈতিক স্থিতিশীলতা একান্তভাবে দরকার। যারা ভেবেছিল ইলেকশন হবে না এবং সেই ধরনের একটা প্রচার প্রপাগান্ডা ব্যাপকভাবে ছড়াচ্ছিল নির্বাচনের আগে মানুষকে দ্বিধাগ্রস্ত করে দেওয়ার জন্য, কিন্তু আমি বাংলাদেশের জনগণকে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে এদেশের সাধারণ মানুষ বা ভোটাররা ওই সব কথায় কোনো কান দেয়নি।
এমনকি কেউ কেউ ভোট কেন্দ্রে যাবেন না বা ভোটে অংশগ্রহণ করবেন না বলে লিফলেটও বিতরণ করেছে। তাতেও মানুষ কিন্তু সাড়া দেয়নি, লিফলেটটা হয়তো হাতে নিয়ে নিয়েছে এটা ঠিক, কিন্তু ভোট দেওয়ার সময় তারা হাজির হয়েছে, তারা গেছে। সেই জন্য বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তাদের অংশগ্রহণে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবার নতুনভাবে আমাদের যাত্রা শুরু। আমাদের সামনে এখন অনেক কাজ, কারণ আমরা 1996 সাল থেকে 2001 পর্যন্ত বাংলাদেশের অনেক উন্নতি করে গিয়েছিলাম, কিন্তু 2001 থেকে 2008 পর্যন্ত সেগুলি আসলে ওই সময় বিএনপি জামাত জোট আসে, দুর্নীতি, মানুষ খুন করা, অত্যাচার করা, নির্যাতন করা, যোগীবাদ সৃষ্টি করা, একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা, বোমা হামলা, গ্রেনেড হামলা, এই নানা ধরনের অপকর্ম করে এদেশের মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে, যার ফলে এমার্জেন্সি হয়। 2008 নির্বাচনে আওয়ামী লীগ, তখন বিএনপি সবাই নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু সেই নির্বাচনেই কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে গিয়েছিলো যে বাংলাদেশের রাজনৈতিক শক্তি বলতে একমাত্র আওয়ামী লীগই, কারণ সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ 233টা সিট পায় আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট, তারপর 20 দলীয় জোট নিয়ে বিএনপি জামাত সহ। তো সেই সময় তো এটা সুনির্দিষ্ট, আর ওই নির্বাচন নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তোলেনি, কাজে এটা আমাদের সাধারণ মানুষ কিন্তু উপলব্ধি করে। পরবর্তী 2014 ইলেকশন ঠেকানোর জন্য তারা অগ্নিসন্ত্রাস শুরু করে, 14-15 তাদের এইভাবেই করতে থাকে। আবার আমরা দেখলাম এবারেও যেভাবে তাদের অগ্নিসন্ত্রাস, যেখানে ট্রেনে আগুন দিয়েছে, মা শিশু পুড়ে কয়লা হয়ে আছে, পুলিশকে ফেলে পিটানো, চিফ জাস্টিসের বাড়িতে হামলা করা, যেটা কখনো হয় না। তবে বিএনপির এটা চরিত্র, কারণ এটা আমি হয়তো মনে করে দিতে চাই, একসময় উচ্চ আদালতেই চিফ জাস্টিসের দরজায় এই বিএনপি নেতারা একসময় মানে ধাক্কাধাক্কি করেছিল, লাথি মেরেছিল, সে কথা সকলের স্মরণ করা উচিত, কাজে ওদের চরিত্রটা এটাই। নির্বাচন যে কোনো দল করবে কি করবে না সেটা হচ্ছে সেই দলের উপরে নির্ভর করে। এর সাথে নির্বাচন সুষ্ঠু, নির্বাচন ভালো, নির্বাচন মন্দ, এই যে নানা ধরনের কথা অনেকে আমাদের কিছু আতেল আছে তারা বলে বেড়াচ্ছে, তো তারা ভুলে যায় যে মানুষ যেখানে গ্রহণ করে নিয়েছে তখন তাদের বলার কি থাকে। হয়তো কিছু লোকের পছন্দ হতে নাও পারে, কিন্তু এদেশের মানুষ যখন গ্রহণ করে, আর আমাদের দেশের মানুষ কিন্তু ভিন্ন, তাদের কাছে যদি কোনো নির্বাচন অগ্রহণীয় হয় তাহলে তারা মানে না, তো এটা তাদের মনে রাখা উচিত। এবং অযথা একটা মানে ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।